আমাদের ফিল্ম মিউজিয়াম তৈরির প্রক্রিয়াটি চলমান রয়েছে আমরা তিনটা কক্ষ অলরেডি মিউজিয়াম হিসেবে রূপান্তর করেছি আর আরেকটি বিষয় যেটা হয় যে আপনি জানেন যে 35 মিলিমিটার এবং 16 মিলিমিটার ফিল্ম নিয়ে যখন কাজ করা হয় বা যারা এখানে কর্মী হিসেবে কাজ করেন তাদের একটা প্রচন্ড রকম হেলথ হ্যাজার্ড হয় আসলে পুরানো ফিল্ম থেকে যে কেমিক্যাল নিঃসরণ হয় এটা এটা থেকে মানুষের ফুসফুসে ডিজিজ হতে পারে ক্যান্সারের মতো ডিজিজ হতে পারে তো আমাদের এই সকল কর্মীর জন্য যে একটা সেফটি তাদের মানে নিরাপত্তার জন্য কিছু করা অথবা সরকারের পক্ষ থেকে তাদেরকে কিভাবে সহযোগিতা করা সম্ভব এ ধরনের একটি প্রস্তাবনা আমরা আমাদের মন্ত্রণালয়ে পাঠিয়েছি যে অন্তত তাদের যদি আর্থিকভাবেও সহযোগিতা করা যায় এটা বললাম এই কারণে যে আমাদের ফিল্মের সাথে যারা কাজ করে দেখা গেল তাদের অধিকাংশেরই কখনো না কখন সাডেন ডেথ লক্ষণীয় সুতরাং এক্ষেত্রে ওই পরিবারগুলোকে সহযোগিতা করার জন্য অথবা অ্যাডভান্স তাদেরকে যদি আমরা অন্য কোনো সহযোগিতা করতে পারি সেই সহযোগিতা করতে পারলে তাদের মধ্যে কাজের স্পৃহা বাড়বে তো এটি আমরা এখনও করতে পারিনি বাট এটি সরকারের বিবেচনায় রয়েছে ভবন হয়েছে কিন্তু ভবনের মানে ফিল্মগুলো সংরক্ষণের জন্য যে প্রপার লোকবল দরকার সেটা কিন্তু এখনও নাই আমাদের সেটার মানে যোগ্য লোকজন তৈরি করতে হবে সেজন্য তাদেরকে হয়তো ট্রেনিং দিতে হবে হ্যাঁ তারপরে আমরা দাবি করেছিলাম যে ফিল্ম আর্কাইভের যে বিভিন্ন যে স্থাপনাগুলো আছে যেমন বিভিন্ন কয়েকটা মিলনায়তন আছে লাইব্রেরি আছে সেগুলো যারা ফিল্ম আর্কাইভের সাথে মানে ফিল্ম আর্কাইভ যাদের অবদানের কারণে বাংলাদেশে ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠা হয়েছে তাদের নামে নামকরণ করার জন্য সেটিও মিনিস্ট্রিতে গিয়ে মানে আর হয়নি আর্কাইভ অনেক ছবি কালেক্ট করেছে এবং তাদের এখানে যে সমস্ত ব্যবস্থাগুলো হয়েছে সেগুলো আসলেই মানে একেবারে আমাদের জন্য বলবো কি আমি এই সরকারকে ধন্যবাদ দিই যে আমাদের এই আর্কাইভের জন্য এত বড় একটা প্রজেক্ট তৈরি করে দেওয়া এবং এখানে যে প্রজেকশন সিস্টেম টোটাল জিনিসে প্রিজার্ভ করার যে ব্যবস্থাগুলো আছে সব কিছু মিলেই কিন্তু অনেক সুন্দর সুন্দর একটা প্রতিষ্ঠান সেখানে যে জিনিসগুলো তারা করছে সেটা তাদের কাছে পৌঁছানো এবং তাদেরকে নিয়ে আসাটা যত বেশি করে নিয়ে আসবে ততই আমার মনে হয় যে আর্কাইভের জন্য ভালো হবে কারণ হলো কি যেতে এই যে এখনও পর্যন্ত অনেকে মানে চলচ্চিত্র কিংবা তার জিনিসগুলো এখানে জমা দিতে চান আসলে পরে দেখলে পরে তারা কিন্তু আরও বেশি উৎসাহিত হবে তো যার জন্য আমি মনে করি যে এই ধরনের অনুষ্ঠানগুলোতে আমাদের যারা শিল্পের সঙ্গে আমাদের যারা যুক্ত প্রযোজক পরিচালক শিল্পী তাদেরকে এখানে মানে ইনভাইটটা সেইভাবে করা উচিত এবং ব্যক্তিগতভাবে যোগাযোগ করা উচিত কারণ ব্যক্তিগতভাবে যদি ইনভাইটেশনটা না দেওয়া হয় কার্ডটা শুধু পৌঁছা দিয়ে তাহলে কিন্তু আসবে না কিন্তু আমার আসলে ইনভাইটেশনের দরকার নেই এই জায়গাটা যদি আমাদের জানা দরকার হচ্ছে এই প্রতিষ্ঠা বার্ষিকীটা কয় তারিখে আমাদের প্রতিটা বছর আমাদের নিজেদের রিমাইন্ডার হওয়া উচিত এই সময়টা তো আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী আমরা এখানে আলাদাভাবে নিজের থেকেই যাব যদি এটা ক্রিয়েট হয় তাহলে হয়তো বা কোনো প্রতিষ্ঠা বার্ষিকীর দরকার নেই আমাদের ভালোবাসাটা আসলে আমাদের মনে থাকা উচিত আমাদের অনেক ছবি কিন্তু পুড়ে গিয়েছে প্রায় ৬০০ ছবি আমার সাথে আমাদের সিনিয়র যারা আছেন অনেকের ছবি তা আজকে আর্কাইভ হয়েছেন কিন্তু সেই ছবিগুলো তো আমরা পাবো না যাক আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা যে কোনো ডিরেক্টর যে কোনো দর্শক যে কোনো অভিনয়শিল্পী চাইলেই কিন্তু এসে ছবিটা দেখতে পারে এটাও আমার অনেক ভালো লাগার তা আমি আশা করছি যে আমাদের দেশে যে এরকম একটা ফিল্ম আর্কাইভ হয়েছে এবং সেটা শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে সুনাম এবং এটা অনেক মডার্ন অনেক টেকনোলজি অনেক রিচ তো সব দিক থেকে আমি প্রাউড অফ দিস ফিল্ম আর্কাইভ